মাটি ফেলছে মাটি হ্যাঁ চলো চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো মর্নিং ফ্রেন্ডস সুদীপ্ত সালডের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ হলো বুধবার এখন সময় হচ্ছে সকাল 8:30 আমরা গেছিলাম ওই একটু রাস্তার দিকে ওইখানে ডাব কাটছিল ডাব নেব বলে কিন্তু যেতে যেতে দেখি ডাববালা ডাবনি চলে গেছে তারপরে এসে দেখি এই যে পাশের জায়গাটাতে মাটি ফেলা হচ্ছে মানে পুকুর বন্ধ করছে তারপরে ঘর হবে ওই জন্য তো এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবার যাই আমার এখনও ব্রাশ করা হয়নি ব্রাশ হাতে নিয়ে ঘুরছি আর না আর কর ব্রাশ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখনও রাখাচ্ছে কি বলতো ললিপপ আর কালকে তো মেলা গেছিলাম কালকে অর্ক এনেছে এই সিংটা লাইট জ্বালানো আর এর জন্য একটু বাবলস এনেছি আর এইটা তো দীঘা থেকে এনেছিল নিয়ে ওইটা এখন ঘুরছি ওর হাতেও চকলেট আছে দেখা ললিপপ কই ললিপপ কই চকলেট কই এই যে নিয়ে ঘুরছে খেলনাও হাতে হ্যাঁ ব্রাশ করা হয়নি টিফিন করা হয়নি ব্রাশ করি টিফিন করি তারপরে আজকে একবার যাবো কাঁথিতে আর না কয়েকটা ওষুধ নেওয়ার আছে আর একটু বাজার করব মানে বাজার বলতে ওই এখানে নিয়ে যাব বলে ওর তেল আর ওই গ্রাম মিক্সচার ওই কয়েকটা জিনিস আনার আছে তাই একটু কাঁথি যাব এই 9:10 দিকে বেরোবো আর এই বাগানটার কথা মনে পড়ছে প্রথম যখন ব্লগ শুরু করেছিলাম এই বাগানটা তোমাদের 2-3 দিন ধরে দেখিয়েছি গাছগুলো কত বড় হয়ে গেছে বলো 1 বছরে অনেক গাছ চেঞ্জও হয়ে গেছে কিছু গাছ বিক্রি করে দিয়েছে আবার নতুন নতুন গাছও এনে রেখেছে আর দেখেছো মাইক বাজছে বলে না কথা বলতেও আমার ভয় করছে কপিরাইট ক্লেম পড়ে যাবে তো দেখা যাক যতটা কম কথা বলে ব্লগটা কন্টিনিউ করা যায় আবার পরে ভয়েস দিতেও পারবো না সেই 3-4 দিন ধরে আজকে মাইক মানে এই 3-4 দিন ধরে মাইক বাজতে থাকবে তো গান এলেই তো জানো কপিরাইট ক্লেম পড়ে যাবে দেখা যাক কতটুকুন কী ব্লগ করতে পারি তো দেখতে থাকবে আজকের ব্লগটা আগে আমি ব্রাশটা করে কিছু একটু খেয়ে নিই খুব খিদেও পেয়ে গেছে 8:30 বেজে গেছে তো তো চলো পরে কথা হবে বাবু এসো ও আবার ওখানে থেকে গেল কি অবস্থা দেখেছো পুরো তত্তর করে ঘামছি পুরো ঘামে ভেজা সকাল থেকেই শুরু হয়ে গেছে গরম আর ভালো লাগছে না সবসময় যেন মনে হচ্ছে ফ্যানের নিচে বসে থাকি সবসময় ফ্যানের নিচে বসে থাকলে হবে বলো কালকে ভিডিওটাও এডিট করা হয়নি দেখি টিফিনটা সেরে কালকে ভিডিওটা এডিট করবো তারপরে না হয় কাঁথি যাবো ছে অন্না শোনা এটা কী পেয়েছে গো ছিং দাদাভাই সিং পরে নিয়েছে আচ্ছা দাদাভাই টুপি বলছে আমাকে দাও তো দাও জামা না জামা ছাড় গরম লাগছে জামা পরতে হবে না জামা গায়ে দিতে হবে না হ্যাঁ হবে হবে একটু বাদে হবে জামাটা রেখে দাও আবার কি হচ্ছে দেখো অন্না কেমন সেজেছে দেখো দাদা সিং পরে সেজেছে লে বাবালে করে জামা পরতে হবে না মা গাও গরম ভীষণ গরম রেখে দাও সন্ধ্যাবেলা জামা পরে যাবো হ্যাঁ রেখে দাও এটা রেখে দাও দাও রেখে রাখবি না 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 তো না থাক থাক কি চালাক লোক লাইট বন্ধ করে দিয়েছি দেখছে লাইট হ্যাঁ ভেঙে যাবে এরকম করে না এমনি পরবি পর জন্য না তা দাদাকে রেখে দে পরবি না তো দাদাকে দিয়ে দে ভেঙে যাবে দাদারটা আমি কিন্তু ডিপ ডিপ করে দেবো পিঠে তখন দেখবি ডিপ ডিপ করে দেবো দেখ আমি পরিয়ে দিচ্ছি ছাড়ো পারবে না তুমি একা তুমি কি এত জানো দাও 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 সোনা এদিকে এসো পড়ে যাবে এদিকে এসো ঘরে এসো ঘরে এসো ঘরে যাও আমি দরজাটা বেঁধে দিয়ে এসো পড়ে যাবি আয় বাইরে কেউ নেই ঘরে সবাই আছে দাদারা খেলা করছে এসো এসো আমি চলে যাবো কিন্তু এসো 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 সকাল 10:00 বাজে এখন আমাদের সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে আজকে সকালে জলখাবারে আমরা খেয়েছি শাগ ভাজা আর ভাত মা হচ্ছে দেখে ভাবছো তো যে কি করছি মা এখানে তরকারি বসিয়ে দিয়ে গেছে ওদিকে মাছ ধরা দেখার জন্য মানে মাছ ধরা দেখার জন্য বলতে বাড়িতে তো কেউ নেই জাল ফেলার মতো পাশের বাড়ি একজন কাকিমাকে বলা হয়েছিল কাকিমা এসেছে জাল ফেলার জন্য মাছ তো খোলার জন্য একজন লোক দরকার আমি আর দিদি খেতে বসে গেছিলাম তাই মা রান্না ছেড়ে চলে গেছিল একেবারেই ভাত বসিয়ে দিয়েছে গরমে না দুবার করে রান্না করতে ইচ্ছে করে না সকালে একবার ভাত করবে আবার দুপুরের জন্য রান্না করবে 10:00 তেমনি বসে বেজে গেছে তাই একেবারে ভাতটা বসিয়ে দিয়েছিল তো ভাত হতেই আমরা শাক ভাজা দিয়ে
ভাত খেয়ে নিয়েছি। দেখো এখানে মায়ের জন্য অল্প করে শাক ভাজা আছে, আমরা খেয়ে নিয়েছি আমি আর দিদি, আর বাকি আছে মা। অর্ণা পাপা তো কালকে বাড়ি চলে গেছে, আর বাবাও তো বাড়িতে নেই, এই তো আমরা কয়েকজন। তো মাথায় একেবারে রান্নাটা বসিয়ে দিয়েছে, আর এখানে কড়াইতে হচ্ছে দেখতে পাবে কিনা জানি না, লাইটটা জ্বালানো নেই, তো ডাঁটার তরকারি হচ্ছে, আর ওই মাছ ধরলে মাছের কোনো ঝোল বা টক যাই হোক একটা হবে। এখানে উনানটা নিভে গেছিল, আমরা খেতে বসেছিলাম, মাও চলে গেছে, ওই জন্য আমি একটু উনানে জ্বালন ভরতে এসেছি। দাঁড়াই রান্নাটা এখানে আস্তে আস্তে হতে থাক, আমিও একবার ঘুরে আসছি পুকুর পাড় থেকে, কি মাছ ধরেছে দেখবো, তারপরে রেডি হয়ে যাবো। রেখে দাও জ্বালন দেবে দিদি, দেখেছো ওর কাণ্ড, দেখো নারকেলের পাতা নিয়ে নিয়েছে, চলো যাবো চলো মাছ দেখতে যাবো, এসো এসো যাবো, এসো মাছ দেখতে যাবো, এসো যাবো, এসো আমি চলে গেলাম, তুমি থাকো তাহলে, টাটা, এসো এসো সোনা আমি চলে গেলাম। উফ এই মেয়েটাকে না কথা বললে শোনে না, চলো মা চলো মা, অন্য করে না বাবা, চলো মাছ দেখতে চলো চলো। রান্নাঘরে একে তো গরম, তারপর লাইট জ্বালালে আরো বেশি গরম হয় না, লাইট জ্বালানো মানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরার পক্ষে অন্ধকার হয়ে আছে। চলো কি মাছ পড়েছে পড়েছে, ও লাঠি তুলেছিল নি, এই দেখো অনেক মাছ পড়েছে দেখতে পাচ্ছ, এই যে কি হয়েছে মাছ, আসলে দেখি মাছ আছে, জাপানি পুঁটি পাচ্ছে মনে হয়, সে ছেড়ে দিতে হবে, দেখে ফেলে দিবে যতটা লাগবে, ছোট ছোট মাছগুলো ফেলে দেওয়া হবে। দাঁড়া ব্যাক ক্যামেরা করে একবার দেখায়, আর দেখেছো নিচে নামবে শুধু মাছে হাত দেওয়ার জন্য, দেখো না সে মাছে হাত দিয়ে দিচ্ছে, সাহস বড্ড, এই গুপি গুপি গুবে গুবে মাছ হয়েছে, এ কে খাবে, আচ্ছা পাতা নিয়েছে দেখো রান্নাঘর থেকে, ছোটগুলো ফেলে দাও, আচ্ছা দেওয়া হবে না একটা ছেলেকে, সে হাব আমি খেয়ে নেবো, হ্যাঁ ছাড়ছে না ছাড়ছে না, কানবে কানবে, ছাড়া সেটা ছাড়াছে না, চল চল আমি যাবো না, চল বোনকে লক্ষ্য রাখবি, হ্যাঁ আমি যাবো না ওষুধ আনতে বোনের, চল থাকো মানিকে থাকো আমি যাই, জামাটা খুলছে না, তো সে যে ভিডিও করছিলাম বলে জামা পরিয়ে দিয়েছিলাম, তখনই আর খুলছে না, গরমে জামাটা খুলিয়ে প্রথমে ভিডিও করেছিলাম, তারপরে ভাবলাম যে একটু জামা পরিয়ে ভিডিও করি, যখন থেকে যে পড়েছে আর খুলতেই চাইছে না, এখন দিদি ওকে পুকুরের পাড়ে নিয়ে গেল, আমি হটপট রেডি হয়ে বেরিয়ে যাই এখান থেকে, দেখলেই নাহলে আমাকে কান্না শুরু করবে, বেরোবো বলেছিলাম কিন্তু 10টা থেকে বেশি হয়ে গেছে, অর্ণা কিছুতেই ছাড়ছে না, জানো তো যেই দেখেছে আমি জামা পরে নিয়েছি, অমনিও বুঝে গেছে যে মা কোথাও একটা যাবে, আর তো ছড়া যাবে না, দিদি ওকে একটু কাকিমার ঘরের দিকে নিয়ে গেছে, মানে এই ঘরটাতে নিয়ে গেছে, আর আমি সেই সুযোগে বেরিয়ে যাচ্ছি, চলো বেরিয়ে যাই, ঝটপট বাজার করে ফিরে এলে তবেই শান্তি, যা রোদ বেরিয়েছে। চালাচ্ছি না এক বছর, সেই একবার যে ঝর্ণা হওয়ার পরে মৎস্যবে খেতে গেছিলাম সাইকেল চালিয়ে, তারপরে আবার এই ওখানে তো আর সাইকেল চালাতে পারি না, এখানে এলে এই আগাতবার কেউ না থাকলে তখন আমি একটু যাই, ভাই থাকলে ভাইকে পাঠিয়ে দিতাম, আমার কাছে যেতে হতো না, তবে ভালো লাগে জানো তো, সেই স্কুলের দিন তো মনে পড়ে যায়, স্কুলের দিনে কত সাইকেল চালিয়ে স্কুল টিউশন পড়তাম। চলো বেশি বকবক করবো না, তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসি, অর্ণাকে ছেড়ে যাচ্ছে তো ভালোও লাগছে না, কিন্তু কী করবো বলো, ওকে নিয়ে কি রোদে ঘোরা যাবে, আর ঘুরে ঘুরে বাজার করতেও পারবো না ওকে নিয়ে, রাস্তাটা খারাপ হয়ে গেছে ওই জন্য এত আওয়াজ করছে, তো চলো হাতে ফোন ধরে আর সাইকেল চালাবো না, তাই দেখা যাক কতটুকু কি শেয়ার করতে পারি, নাহলে কী কী বাজার আনলাম না আনলাম বাড়ি ফিরে না হয় একেবারে দেখাবো, চলো বাজারের ভিতরে চলে এসেছি, একটা জিনিস নেওয়া হয়েছে আর বাকি জিনিসগুলো নেবো এবার এদিকটাতে এলো, শশা কত করে 20 টাকা, ¿Qué pasa? 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 ¿Qué pas
আমার বাজার করা হয়ে গেছে, এই যে ভর্তি বাজার হয়ে গেছে, চলো বাড়ি ফিরি, আর ভালো লাগছে না। 12:30 প্রায় বাজতে যা, আর এখানে অপেক্ষা করা ঠিক হবে না। দেখেছো, কথা বলতে বলতে সাইকেলের লক খুলি, চাবি হাতে সাইকেল নিয়ে যাচ্ছি, চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। রান্না করবে না তো? না, বাইরে এখন নয়, এখন দুপুর বেলা, এখন খাওয়া দাওয়া করতে হবে। বাড়ি ফিরেছি অনেকক্ষণ, একটু আগে স্নান করে এলাম, 2 বেজে গেছে অলরেডি। আসি যখন অর্ণা ভীষণ কান্না করছে, মা আমি আস্তে আস্তে 2-3 ফোন করেছি কোথায় কোথায় বলে। ও কারোর কাছেই থাকছে না, কারোর সাথে থাকবে না, হামাও দেখবে না, শুধু মা 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 করে কাঁদছে। মানে আমি আসার পরেও স্নান করতে যাচ্ছি, যে কান্না করছে। চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিই, তারপরে আবার সন্ধ্যাবেলা যাবো অনুষ্ঠান দেখতে। যাবি তো? যাবি না? হ্যাঁ যাবি না? নবকাশ যাবি না? যাবো তো। কান্না করছিলি কেন বল? কি কি তরকারি হয়েছে একবার দেখিয়ে দিই, তারপরে ঝটফট খেয়ে নেবো। এখানে হয়েছে মাছ ভাজা, তারপরে থালকুনি পাতা বাটা, শাক ভাজা, ডাঁটার তরকারি আর মাছের টক, এই হলো আমাদের আজকে খাওয়ার। খেয়ে নেই মা, কি রাজনা দেখেছো, এখন ছাড়ছেই না গলা, গলা নিয়েই কে খেতে হবে। চলো লাইটটা বন্ধ করে দিই, গরম হচ্ছে। তোমার বাড়ি যাওয়ার রাস্তা জানে না, ওই জন্য আসে না, এখানটা আসে, এখানে খেলা করে নিবে, ঠিক আছে? আমি নিয়ে আসি ফুল দিদুনকে। রুমি মিসি আসবে না, শুধু ফুল দিদুন আজকে আসবে, আমার মাসি আসছে আজকে, তো ওকে স্ট্যান্ডে আনতে যাবো, ব্যাগ সঙ্গে করে নিয়ে আসছে, তো স্ট্যান্ড থেকে আমাদের বাড়িটা একটু ভেতরে, তাই আমি এখন যাব সাইকেল নিয়ে মাসি ব্যাগগুলো ধরে আনার জন্য। ওই জন্য বলছে যে তুমি কোথায় যাবে, অর্ণা এখন ঘুমোচ্ছে, এই ফাঁকে ঝটপট ওকে নিয়ে চলে আসছি, তারপরে না হয় অর্ণাকে ঘুম থেকে তুলবো। এই বললাম কারণ সন্ধ্যাবেলা মন্দিরে যাবো, আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আজ আর চুড়িদার পরবো না, তাই হলাম এখনই শাড়িটা পরে নিই, সুতির শাড়ি পরলাম, বেশি বকবক করবো না, মোবাইলটা চার্জ দিতে হবে। এসে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে, তো আর মনে নেই, এখন চার্জে বসেই চলে যাই, মাসিকে নিয়ে আসি, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। গল্প করি না তো ব্লগ করি, ব্লগ করি। বিকেলবেলাও কাল বিকেলের মতো মেঘ ডাকতে শুরু করেছিল, আর তারপরে চলে গেছে কারেন্ট, কারেন্টে একটু আগে এসেছে, তাই আমরা ঝটপট খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। তোমাদের তো আগেই বলেছিলাম যে আজকে মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, ওই যে শুরুও হয়ে গেছে, তাই আমরা সবাই রেডি। এখানে এই যে মাসি, অর্ক, আমি, অর্ণা, মা ঘরের ভেতরে বিছানাগুলো ঠিক করে আছে, কারণ রাত 10 প্রায় বাজতে যায়, তো বাচ্চাগুলো তো ঘুমিয়ে যাবে, আর ওদিকে দিদিও রেডি হয়ে গেছে, এবার আমরা যাব। তো তোমরাও চলো আমাদের সাথে অনুষ্ঠান দেখবে, আর কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো নাচ, হ্যাঁ নাচ হবে, তুমি বলে দাও কি কি হবে, বলে দাও। গল্প গল্প হবে কি জানি না, ছড়া হবে, আবৃত্তি হবে, আবৃত্তি। হ্যাঁ তুমি কি বলবে? তুমি ছড়া বলবে? আচ্ছা ঠিক আছে বলবে, সেখানে আছে। তো চলো আমাদের সাথে তোমরা ঘুরে আসবে, আর আস্তে আস্তে কত রাত হবে জানি না, তখন হয়তো কারেন্ট থাকবে কিনাও জানি না, তাই আগাম জানিয়ে দিচ্ছি সবাইকে। গুড নাইট, গুড নাইট বলে দাও, গুড নাইট, টাটা। তুমি টাটা করে দাও একটু, টাটা।